বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নদীমাতৃক বদ্বীপ রাষ্ট্র। নদীর প্রবাহমানতার ফলে এখানকার জমি বেশ উর্বর। উর্বর এই শস্যভূমিতে সোনালী রঙের ধান খেলা করে, তাই এ দেশকে বলা হয় সোনার বাংলাদেশ। বাংলাদেশের জিডিপির প্রায় 15.6% আয় হয় মৎস্য ও কৃষিজাত দ্রব্য থেকে। কর্মক্ষম জনসংখ্যার প্রায় অর্ধেকই সম্পৃক্ত কৃষি ও কৃষিজাত কাজের সাথে। কৃষি এদেশের মানুষের জীবনরেখা। এদেশের মানুষের প্রধান খাবার ভাত। পৃথিবীতে জনপ্রতি হিসেবে সবচেয়ে বেশি চালের প্রয়োজন হয় বাংলাদেশে। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে এদেশের জনসংখ্যা 20 কোটি ছাড়িয়ে যাবে, আর তার ফলে চালের চাহিদা বাড়তেই থাকবে। শহর ও শিল্পাঞ্চলের আয়তন বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে এদেশের কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে, ফলে অল্প জমিতে বেশি কৃষি ফলন জরুরি হয়ে পড়েছে। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ধানের উৎপাদন বাড়ানো না গেলে চালসহ অন্যান্য শস্যের দাম বেড়ে যাবে, যার প্রভাবে এদেশের দরিদ্র মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবেন, যা সামাজিকভাবে অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়াবে। তাই চালের উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা খুবই জরুরি, যা এ দেশকে স্থিতিশীলভাবে উন্নতির পথে হাঁটতে সহায়তা করবে। বাংলাদেশের মূল ভূখণ্ডের 90% বেশি সমুদ্র সীমার প্রায় 9 মিটার নিচে অবস্থিত। বর্ষায় 3টি বড় নদীর মিলনে পানির চাপ বেড়ে যায় এবং তা সঠিকভাবে প্রবাহিত না হওয়ায় দেশে প্রতি বছর বন্যা ও প্লাবনের সৃষ্টি হয়। অপরদিকে শীতকালে শুকনো মৌসুমে বৃষ্টি একেবারে কম হওয়ায় পানির অপর্যাপ্ততায় কৃষির উৎপাদন কমে যায়। বিগত দিনের সবুজ বিপ্লবের ফলে কৃষিকাজে ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার হয়েছে, ফলে চালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। অতিমাত্রায় ভূগর্ভস্থ পানির ব্যবহারের কারণে পানির স্তর দিন দিন নিচে নেমে গিয়েছে এবং আর্সেনিক সহ বিভিন্ন পানিবাহিত রোগের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ সকল কারণে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূপৃষ্ঠের উপরিভাগের পানি ব্যবহারের গুরুত্ব বাড়ানো আজ সময়ের প্রয়োজন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে এডিবি এবং জাইকার সহযোগিতা নিয়ে এলজিইডি বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ, সুইচ গেট, পুকুর খনন, সেচ ব্যবস্থা ইত্যাদি কর্মসূচি পালন করছে, ফলে ভূপৃষ্ঠের উপরিভাগের পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এতে করে ফলন উপযোগী ক্ষেতগুলো এক ফলনশীল না থেকে 2-3 বার ফলন উপযোগী হয়েছে। 2007 থেকে 2016 সাল পর্যন্ত জাইকার মাধ্যমে স্মল স্কেল ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট প্রজেক্ট SSWRDP এর সহযোগিতায় পানি সম্পদ ব্যবস্থাপনার স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। এর আওতাভুক্ত অঞ্চলে কৃষি উৎপাদনের পরিমাণ 20-48% বৃদ্ধি পেয়েছে। এই প্রজেক্ট হওয়ার ফলে, সুইচগেট হওয়ার ফলে আমরা ভরসা পাইছি। আমরা পুরাটাই নদীর কিনার পর্যন্ত ফিশারি করে ফেলেছি। এই সুইচগেটটা দেওয়া আমার অনেক উপকার হয়েছে। কেন লিগে আগে বেরিবান আসিল না, ঘর বাড়ি ব্যাংকে আসিল গা, আগে চাষ করা হয়েছে না, বলছে গৃহস্থ করা হয়েছে না, এক ফসলে করছে খুব হাই ফাই করে। এখন অনেক রকমের ফসল করুন, যা হাঁস মুরগি আমরা রাখা হয়, গাছ গুছালি লাগানো হয়। মৎস্য খামারের ক্ষেত্রে মোট 716 টন উৎপাদন বেড়েছে, ফলে প্রতিজন মৎস্যজীবীর বার্ষিক আয় প্রায় 2,000 থেকে 3,000 টাকা করে বেড়েছে। এছাড়া এই ফেস একের প্রকল্পের মাধ্যমে প্রায় 33 লাখ মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে, যাদের শতকরা 31% নারী। এভাবে এই প্রকল্পের ফেস এক চমৎকার সফলতার স্বাক্ষর রেখেছে। ফেস একের মাধ্যমে কৃষি নির্ভর সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই ফেসে যে সকল স্থাপনা তৈরি করা হয়েছে তার রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য ওয়াটার ম্যানেজমেন্ট কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন WMCA গঠন করা হয়েছে, যা গ্রামীণ কৃষি নির্ভর সাধারণ মানুষের অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পে পরিবারে নারীর আয় বৃদ্ধির জন্য নিয়মিতভাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ
এবং ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে প্রকল্প এলাকার নারীরা উপকৃত হচ্ছেন। এই সমিতি আসার প্রথমে আমি মুক্তাগাছায় একটা ট্রেনিং করি, তারপরে আমি সেলাই মেশিন একটা মেশিন আমার আগে থেকে কিনা ছিল, তারপরে মেশিনের কাজ করি, করে কিছু টাকা উপার্জন করে ওই ট্রেনিংয়ের টাকা এই টাকা ম্যানেজ করে একটা গরু কিনি। এভাবেই আমার সংসারের একটা ইয়ে আসে, স্বামী বাচ্চা নিয়ে আমি এখন সুখে আছি। ফেইস একের বহুমুখী সফলতা এদেশের অন্যান্য জেলার মানুষের মাঝে প্রসারের লক্ষ্যে জাইকা ফেজ দুইয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই প্রকল্পের আওতাভুক্ত এলাকা হল ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল। এই তিনটি বিভাগে নতুন স্থাপনা তৈরি এবং WMCA এর সদস্যদের কৃষিকাজের দক্ষতা এবং আয় বৃদ্ধির জন্য কার্যক্রম সম্প্রসারিত করা হবে। ক্রমান্বয়ে রংপুর বিভাগকেও এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে। পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা অনুযায়ী প্রথমত ফেইস একের আওতাভুক্ত ছিল না এমন নতুন এলাকায় ক্ষুদ্র পানি সম্পদ ব্যবস্থাপনা করার জন্য স্থাপনা তৈরি করে ফেইস একের সফলতা সম্প্রসারণ করা হবে। দ্বিতীয়ত, যে এলাকাটি ফেইস একে সফলতা অর্জন করতে পেরেছে সে এলাকায় আরও বেশি স্থাপনা তৈরি করার পাশাপাশি অবকাঠামোগত নির্মাণ ও কৃষি যন্ত্রপাতি প্রদান, গ্রামীণ রাস্তাঘাট ও বাজার মেরামত কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম শুরু হবে। ক্ষুদ্র পানি সম্পদ ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত নির্মাণ কার্যক্রম একত্রিতভাবে করার ফলে উৎপাদন থেকে বিতরণ ও বিক্রি পর্যন্ত সংশ্লিষ্ট সকল প্রক্রিয়ায় উন্নতি করা সম্ভব হবে। ফেইস একের নির্বাচিত এলাকাসমূহে যারা WMCA এর সাংগঠনিক কার্যক্রমগুলো যেমন সমিতি গঠন, সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নেয়া, সমিতির সদস্যদের সঞ্চয়ী হিসাব খোলা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ তহবিল গঠন এবং সঞ্চয়ীকৃত অর্থ সঠিক খাতে ব্যবহার করে সফলতা অর্জন করেছে, ফেইস দুইয়ের মাধ্যমে সেই সকল এলাকার মানুষদের অব্যাহত উন্নয়নকে সহায়তা করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন প্রস্তাবিত সাব প্রজেক্ট মূল্যায়ন করার ক্ষেত্রে প্রকল্পের উপযোগিতা, এলাকার জনগণের সম্মতি, অগ্রিম টাকা পরিশোধের প্রস্তুতি এবং স্থাপনা নির্মাণের জন্য জমির প্রস্তুতি বিবেচনা করা হবে। ফেজ দুয়ের বৈশিষ্ট্য হল WMCA এবং গ্রামীণ জনগণের উৎসাহ বৃদ্ধির জন্য সহযোগিতা প্রদান করা। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী যে সকল সমস্যার সম্মুখীন হন তা সমাধানে প্রয়োজনীয় কৌশল প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হবে। WMCA এর ক্ষমতায়ন নিয়ে আসবে প্রকল্পের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব। SSWRDP-র দ্বিতীয় পর্যায়টি ক্ষুদ্র পানি সম্পদ স্থাপনা নির্মাণ ও পর্যবেক্ষণ, গ্রামীণ রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ এবং WMCA কে প্রশিক্ষণ ও কারিগরি নির্দেশনা দেওয়ার মাধ্যমে কৃষি ও কৃষিজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এই সুবিধাটা দেয়া আমার অনেক উপকার হয়েছে। এই খাল খনন করাতে কিছু প্রাকৃতিক মাছ হয়ে গেছে, মাছ চাষের ক্ষেত্রে আমরা এটা উপকার পাইছি, বহুত পানির ব্যয়টা কম হচ্ছে, ভালো পানি কৃষক পাইতেছে। আমরা এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার আগে যে অবস্থানে ছিল আমরা বলতে পারি যে এখন তারা অনেক অনেক মানসিকভাবে তারা সচেতন হয়েছেন এবং আর্থিকভাবে তারা অনেক স্বাবলম্বী হয়েছেন। আগের চেয়ে এখন পরিস্থিতি অনেক ভালো। জাইকা আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে। আমার অনেক রকমের ফসল ভরুন যা। 1 লাখ টাকা মাছ ছাড়াতে আমাদের কাছে নিচে 5 লাখ টাকা 6 লাখ টাকা বেশ কি নয়। আমরা SDG-র আলোকে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা মানে বর্তমান সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা SDG-র আওতায় সেটা কিন্তু তৈরি করা হয়েছে এবং সেখানে কৃষি মৎস্য একে প্রচণ্ড রকম প্রাধান্য দেওয়া হয়েছে, দারিদ্রতা নিরসনের কথা বলা হয়েছে, আর্থসামাজিক উন্নয়নের জীবনমান উন্নয়নের কথা বলা হয়েছে, অবকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে এবং LGD বিশ্বাস করে নারীর ক্ষমতায়ন ছাড়া এই দেশের উন্নয়ন করা সম্ভব না। এই প্রকল্প দ্বিতীয় পর্যায়ের কোনো বিকল্প নাই, তৃতীয় পর্যায়ে নিতেই হবে। দারিদ্র বিমোচন, খাদ্য নিরাপত্তা এবং সামাজিক অর্থনীতির উন্নয়নে SSWRDP-র দ্বিতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।